দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ গো, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ। দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ গো, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ। উত্তর প্রদেশে কোন এক গ্রামে থাকে সেই নারী, সে করতে চেকআপ চলে গেল ডাক্তার বাড়ি, পরীক্ষা করিয়া তেমন বোঝা গেল না, কি আছে তার পেটের ভিতর জানা গেল না। বলে করতে হবে সিজার তোমায় আর কিছুদিন যাক, করতে হবে সিজার তোমায় আর কিছুদিন যাক, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ গো, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ। দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ গো, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ। এবার করতে তাকে সিজার যখন টিট ঢুকালো, যত ডাক্তারি ছিল দেখে সবাই অবাক হলো, তার পেটের ভিতর পরিষ্কারই দেখা গেল ছাপ, সন্তান নয় বেরিয়ে এলো বিষাক্ত এক সাপ। কত ডাক্তার নাস জ্ঞান ঘরালো কেউ বা বলে ভাগ, কত ডাক্তার নাস জ্ঞান ঘরালো কেউ বা বলে ভাগ, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ গো, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ। দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ গো, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ। খুললে অনেক প্রমাণ পাবে নবীর হাদিস পাক, অনেক কাঁচা কাঁচি মোদের কঠিন কিয়ামত, শেষ জামানাই এমন অনেক দৃশ্য দেখাবে, দেখে সেসব দৃশ্য মানুষ অবাক হবে। ও আজিবুল শেষ জামানা অনেক ভয়ঙ্কর, ও আজিবুল শেষ জামানা অনেক ভয়ঙ্কর, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ গো, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ। দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, দেখলো যারা নিজের চোখে হলো যে অবাক, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ গো, কিভাবে তার পেটের ভিতর জন্ম নিল সাপ।